দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদরের আলোকবালী গ্রামে। আমরা দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক ডেইরি খামারের সামনেই। আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তাকে আপনার কাছে পরিচয় করে দিব, যিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। মাদ্রাসায় পড়ার পাশাপাশি তিনি একটি ডেইরি খামার পরিচালনা করেন। তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই গাভীর খামারটি পরিচালনা করেন এবং গাভীর খামার করতে গেলে কী কী জানা প্রয়োজন, সার্বিক দিকগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজনের পাশেই থাকবেন। আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি একটি গরুর খামারের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে একজন খামারি, তিনি মাদ্রাসায় পড়েন। মাদ্রাসার পড়ার পাশাপাশি তার বাড়ির পিছনে একটি জায়গার মধ্যে একটি গাভীর খামার পরিচালনা করেন। তার সাথে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো গাভী রয়েছে এবং বাচ্চাও রয়েছে অনেকগুলো। আপনার এখানে টোটাল কতটা গরু আছে? জি আমাদের এখানে আলহামদুলিল্লাহ চারটা বড় গাভি আছে আর চারটা গাভি বাচ্চা মিলে আট নয়টা মোট গরু আছে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে আট নয়টার মতো। কী কী জাতের গাভি আছে এখানে? সিন্ধি গাভি আছে, পরে নেপালি আছে আর অস্ট্রেলিয়া আছে একটি। আচ্ছা, আপনার এখান থেকে প্রত্যেক দিন কেমন দুধ পাওয়া যায়? চারটা গাভি যদি প্রত্যেক দিন দুধ দোহন করা যায় তাহলে চারটা গাভি থেকে 20-25 লিটার দুধ প্রত্যেক দিন পাওয়া যায় আর কি। 20-25 লিটার? এগুলো আসলে দুধে কম হওয়ার কারণ কি? যে নেপালি সিন্ধি কারণে? হ্যাঁ, এই যে অস্ট্রেলিয়া আছে এটা একটু বেশি দুধ দেয়, আবার সিন্ধি দেশি এটা একটু কম দেয়। মানে গাভি তো সব এক দুধ দেয় না, যেটা অস্ট্রেলিয়া আছে এটা একটু দুধে বেশি আর যেটা দেশি আছে এটা দুধ ভালো কিন্তু একটু দুধ অল্প দেয় এটা আর কি। আচ্ছা, দেশি গাভির দুধটা একটু ভালো। হ্যাঁ, বাজারে কোনটার চাহিদা বেশি থাকে? বাজারে তো দেশি দুধটাই সবাই চায়, কারণ এটা খাওয়াতে ভালো আর এটা খুব তরল থাকে আর কি। আর অস্ট্রেলিয়া দুধটা যদিও দুধে বেশি কিন্তু এটা দাম কম, বাজারে চাহিদা কম। আচ্ছা, এখনকার সময়ে বাজারে কেমন ভাবে বিক্রি করা যায় দুধ? এখন যেহেতু লকডাউন, দুধ দ্বারা যেসব কাজকর্ম করা হয় ওই সব দোকানপাট বন্ধ থাকার কারণে এখন দুধ মানে যে আগে যে পর্যাপ্ত দাম পাওয়া যেত দুধে, এখন বর্তমানে সে পর্যাপ্ত দাম পাওয়া যায় না। কারণ গাভী তো দেশের মধ্যে অনেক গাভী আছে কিন্তু দুধ যে পাইকাররা বিভিন্ন স্থানে বিক্রি করতো ওই সব দোকানপাট বন্ধ থাকার কারণে এখন দুধে সেই পর্যাপ্ত দাম পাইতেছি না আমরা। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই গাভীর খামার পরিচালনা করেন কত বছর হল? গাভী আমাদের বাপদাদা থেকে, বর্তমানে আমাদের বাপ চাচা যারা আছে সবাইয়ের পালে গাভী আছে, তো এটা আমাদের অনেক আগে থেকেই লালন পালন করে আসতেছে গাভী। আচ্ছা, আগে অনেক মানুষ লালন পালন করতে হয়তো একটা দুইটা এরকম মতো, আপনার কিন্তু বাণিজ্যিক একটা খামার ধরা যায় যেহেতু চারটার মতো দুধ পাচ্ছেন এবং বকনা আছে কিছু, প্রায় নটির মতো গাভী রয়েছে। হ্যাঁ, আগে তো গাভী এত দেশে ছিল না, সবাই এক দুইটা গাভী ছিল, তারপর আমাদেরও প্রথম কম গাভী ছিল, তারপর গাভী দিয়ে শুরু হয়, প্রথম দুইটা গাভী দিয়ে শুরু হয়। তারপর যখন দেখতেছি আলহামদুলিল্লাহ যে গাভী দ্বারা আমাদের উন্নতি বা একটু ভালো ইয়া চলতেছে, তখন দিন দিন একটা দুইটা করে এভাবে গাভী বাড়ানো হয়। আপনি কথা সঙ্গে বলছিলেন যে আপনি মাদ্রাসায় পড়েন, কোন মাদ্রাসায় পড়া এবং কোন ক্লাসে পড়া? যে আমি বিবারিয়া জামিয়া ইসলামী ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, এবার তাকমিল হাদিস মাস্টার্স সমাপনীতে পড়তেছি। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনার পাশাপাশি গাভীর খামার? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমি মাদ্রাসা থেকে যখনই ছুটি পাই বাড়িতে আসলে পড়াশোনার পাশাপাশি বাড়িতে আমার বাবা আছে, তাদেরকে এই গাভী ঘাস কাটা বা দেখাশোনার ব্যাপারে আমিও সাহায্য করি, পাশাপাশি যে কাজকর্ম আছে এগুলো বাড়িতে আসার পরে করে থাকি। আচ্ছা, কী কী ধরনের কাজগুলো করতে হয় গরুর খামারে? যেমন তাদের যেটা প্রত্যেক দিন ঘাস কাটতে হয়, কারণ গাভী প্রধান খাবারই ঘাস, ঘাস কাটতে হয়, আবার তাদেরকে তিনবেলা খাবার পানি দিতে হয়, ঘাস দিতে হয়, এইসব কিছু। আর 4-5 দিন বা 2-3 পরে পরে তাদের গোসল করাইতে হয়, মোটা দিয়ে এইসব কিছু আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে তো কাঁচা ঘাস পচল থাকার কারণে গাভী পালন করতে গেলে কি খরচটা তো আপনাদের কম মনে হচ্ছে? হ্যাঁ, কাঁচা ঘাস যেহেতু আমাদের বাড়ির পাশে ঘাসের ক্ষেত আছে, এজন্য ঘাস খাওয়ার কারণে একটু মানে সহজ আর কি। অন্য অন্য যেমন বসি খড় বা বোট্টা এগুলো কম লাগে ঘাস থাকার কারণে। আচ্ছা, গাভীর খামার পরিচালনা করতে গেলে সাধারণত কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা? এই গাভী পালন করতে গেলে বিভিন্ন সমস্যা, যেমন অনেক সময়
ঘাস যদি মানে খেতে না থাকে, ঘাস শেষ হয়ে গেলে যেমন খের যে আছে বন, বন কিনতে হয়। বন কেনার জন্য অনেক সময় বিভিন্ন স্থানে যাইতে হয়, বন পাওয়া যায় না বা অনেকে বিক্রি করতে চায় না। আবার অনেক সময় এই বিভিন্ন মানে বসি টসি এগুলো নৌসন্ধি থেকে আনতে হয় বা এইসব কিছু আর কি বিভিন্ন সমস্যা। আবার অনেক সময় যে বসি টসি এগুলো যে দাম থাকে এর থেকে দাম বেড়ে যায়, যেমন কুরবানি আসলে বসি বস্তায় অনেক দাম বেড়ে যায় দাম বাড়ার কারণে। আবার অনেক সময় যে বন টন কিনি এগুলো পর্যাপ্ত দাম দিয়ে কিনতে হয়, এই সমস্যা আর কি। আচ্ছা, গাভী খামার পরিচালনা করতে গেলে কী ধরনের রোগের সম্মুখীন হতে হয়? গরুর বিভিন্ন সময় বিভিন্ন রোগ টোগ হয়ে থাকে, যেমন অনেক সময় ঘাস খাইতে চায় না বা অনেক সময় গরু যে পাতলা পায়খানা যেটা বলে, আবার অনেক সময় গরু কোনো কিছু খায় না, পানি খায় না, তখন ডাক্তার দিয়ে একটা পরীক্ষা করতে হয়। বিভিন্ন ট্যাবলেট ট্যাবলেট খাওয়ার পরে আবার দেখা যায় আগের মতো হয় আর কি। আচ্ছা, আপনার খামারে কোনো ধরনের বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি? হ্যাঁ, এই কোরবানির সময় আসলে অনেক সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গরু টোর আসে, এই সকল গরুর কারণে একটা যে আছে যে গরু এই পাও বাইতা যায় যেটা বলে যে গা হয়ে যায়, খোরার মধ্যে যে রোগ হয়ে যায়, এইসব রোগ যদি হয়ে যায় তাহলে একটা আমি দেখবে পোকা ধরে যায়, যে এটাই গরুর সবচেয়ে বড় সমস্যা। একটা গরু যদি এমন অবস্থা হয়ে যায় তো সাথে যে গরুগুলি আছে সবগুলো গরু নিয়ে ঝুঁকির মধ্যে পড়তে হয়, কারণ সবগুলো যদি একসাথে থাকে, একটা গরু যদি এমন অবস্থা হয়ে যায় তাহলে দেখা যায় একটা দেখা দেখি আস্তে আস্তে সবগুলো এমন রোগ বাড়তে থাকে। আচ্ছা, আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেন, মাদ্রাসার পাশাপাশি আপনি আপনার বাবার যে খামার রয়েছে খামারে কাজ করেন, এই বিষয়টা কেমন লাগে? এটা আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় থাকি, বাড়িতে আসার পর গরু খামারে যে কাজ করি এটা অনেক ভালো লাগে, কারণ আমরা যেমন গরুকে লালন পালন করতেছি এমন গরু আমাদেরকে পর্যাপ্ত দুধ দিতেছে, আমরা সকালে বাজারে বিক্রি করতেছি, একটা আনন্দের বিষয়, খারাপ কিছু না। আচ্ছা, অনেকে চিন্তা ভাবনা করে যে পড়াশোনা করবো আবার গরু পালন করবো, এটা তো আসলে হয় না, এই বিষয়টা পড়াশোনা বাদ দিয়ে গরুর লালন পালন করা এটা বলে বলতে পড়াশোনার পাশাপাশি যখন আমি বাড়িতে আসব, বাড়িতে তো যে কোনো সময় ছুটি নিয়ে আসব, আসলে ওই সময় আমি আমার বাবাকে কিছু সাহায্য করলাম, আমি নিজেও কিছু দেখলাম, তাহলে আমার পড়াশোনা চলতেছে, এদিকে বাড়িতে আসলে গরুর সময় দিতেছি, গরু লালন পালন হইতেছে, দুইটাই চলতেছে, সমস্যা নাই কোনো। আচ্ছা, তো এই খামার নিয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা আছে? ভবিষ্যতে খামার যদি মানে লাভবান হয়, যেমন বছর বছর যে গাভী যে বাচ্চা হয় এটা যদি বড় হয় এটা বিক্রি করা যায়, বা আস্তে আস্তে দিন দিন যদি গরু দিয়ে মানে ভালো কিছু করা যায় তাহলে এটা দিন দিন বড় করার পরিকল্পনা আছে। আচ্ছা, যদি কেউ গাভীর খামার পরিচালনা করতে চায় সেক্ষেত্রে আপনার কী কী বিষয়গুলো জানা প্রয়োজন তাদের? সেক্ষেত্রে তার মানে কীভাবে গরু পালন করলে গরু দিন দিন বাড়বে বা গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বা কোন কোন খাবারগুলো দিলে গরুর খাওয়া দাওয়া ভালো হয়, গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে, দুধ বাড়ে, এবং কীভাবে গরু লালন পালন করলে সে সহজে গরু সবগুলো লালন পালন সহজ হয় তার জন্য পালন করা, এটা তা অবশ্যই জানা থাকতে হবে। আচ্ছা, আপনি কখনো ট্রেনিং নিয়েছিলেন? না, ট্রেনিং নয়, কিন্তু মানে প্রথম একটা দুইটা গরু দিয়ে যখন শুরু করি আস্তে আস্তে যখন মানে দেখতেছি বা আশেপাশে লোকদের থেকে শুনতেছি, দেখে শুনে গরু যেসব বিষয়াদি জানি এসব জানার পরে এসব কিছু এমনভাবে করার পরে যখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ গরু ভালো সব কিছু চলতেছে, তো এভাবে আর হয়ে গেছে আর কি, কোনো ট্রেনিং দিতে হয়নি। আপনার ট্রেনিং ছাড়াই হয়ে যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ট্রেনিং ছাড়া হয়ে যাচ্ছে। যারা আপনার মতো পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে কী বলতে চান আপনি, যারা যদি কেউ খামার করে, শুধু গরু না, গরু ছাগল হাঁস মুরগি যা তা করতে পারে, তারা কতটুকু স্বাবলম্বী হতে পারবে, তাদের সঠিক একটা পরামর্শ? পড়ালেখা শুধু করলে যে অন্য কোনো কাজ করা যাবে না এমনটা নয়, আমাদের উস্তাদও বলে যে সবসময় পড়ালেখার উপরে নির্ভর করা যাবে না, পড়ালেখার পাশাপাশি আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য দোকানপাট বা গরুর খামার বা হাঁসের খামার মুরগির খামার যে কোনো একটা করলে একটা আপনি পড়ালেখার পাশাপাশি যখনই সময় পাইলেন তখনই এটার পিছনে সময় দিলেন, তাহলে দেখা যায় আমার পড়ালেখাও চলতেছে আর এই দিক দিয়ে একটা রুজি বা আয় রুজির একটা ব্যবস্থা হইতেছে, দুনো দিকটাই ভালো। শুধু পড়ালেখার উপর নির্ভর করা এটা মোটেও মানে ঠিক না, আর অনেকে শুধু মানে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে যে অন্য কোনো কাজ করবে না, এটা বলা ঠিক না, কারণ পড়ালেখার পাশাপাশি অন্য অন্য কাজ করা, বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করা, অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখা এটা কিন্তু উচিত সকলের। আর পড়াশোনা পাশাপাশি যে চাকরি হয় না আমাদের দেশে অনেকে আছে, তাহলে শুধু পড়ালেখার উপর যদি নির্ভর করে থাকে তার চাকরি না হয় তখন তো মানে সে বেকারত্ব থাকতে হবে, এই জন্য পড়ালেখার পাশাপাশি অন্য অন্য দিকে খেয়াল রাখা সব কিছু করা এটাও একটা মানে
ভালো লক্ষণ, খারাপ নয়। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা তখন কথা বলছিলাম একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের সাথে, তিনি তার বাবার একটি খামার রয়েছে, সেই খামারটি তিনিও দেখাশোনা করেন যখন সুযোগ পায়। তার সাথে কথা বলে সত্যি অনেক ভালো লাগলো যে পড়াশোনার পাশাপাশি যদি কেউ চায় খামার পরিচালনা তারা অবশ্যই কিন্তু করতে পারবে। তো ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, কেমন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।